লিগ কাপের ফাইনাল অসাধারণ দক্ষতায় চোখ ধাঁধানো একটি গোল করলেন লিওনেল মেসি। ম্যাচের সবচেয়ে আবেগঘন মুহূর্ত যদি এটা হয় তাহলে টাইব্রেকারকে বলা যাবে সবচেয়ে স্নায়ুকীয় উত্তেজনাকর মুহূর্ত। কেরিয়ারে এতটা স্নায়ুচাপে লিওনেল মেসি নিজেও ভুগেছেন কিনা সন্দেহ। বিশ্বকাপ জয় করেছেন, হাতে উঠেছে কোপা আমেরিকা থেকে শুরু করে ক্লাব পর্যায়ে সব ধরনের শিরোপা, কিন্তু কেরিয়ারের শেষ পর্যায়ে এসে টাইব্রেকার নামক এতটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতির কখনো মুখোমুখি হবেন কিনা তা হয়তো ভাবতেও পারেননি তিনি। এক এক গোলে ড্র হলো ম্যাচ, খেলা গড়ালো টাইব্রেকারে। নির্ধারিত পাঁচটি করে শট নিয়েছে দুদলই, গোল হয়েছে চারটি করে, এরপর সাডেন ডেথ। কিন্তু কেউ কাউকে সাথ দেওয়ার পাত্র নয়, একে একে টানা ছয়টি শট হলো সাডেন ডেথে। সব মিলে ১১ নম্বর শটে গিয়ে ব্যর্থ হলো ন্যাশভিলে, সফল হলো ইন্টার মিয়ামি। সেই সঙ্গে ন্যাশভিলেকে টাইব্রেকারে দশ নয় গোলে হারিয়ে এই প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো ইন্টার মিয়ামি। লিওনেল মেসি যোগ দেওয়ার পর এই ক্লাবটির যে বিশাল পরিবর্তন হলো এই চ্যাম্পিয়নশিপই তার প্রমাণ। টাইব্রেকারে সাডেন ডেথে একে একে প্রতিটি শটে জড়িয়ে যাচ্ছিল জালে, দুপক্ষে কারোরই যেন থামার কোনো লক্ষণ নেই। ১১ নম্বর শটটি নেন দু দলের দুই গোলরক্ষক। ইন্টার মায়ামির হয়ে ডেক ক্যালেন্ডার নিজের শটে জালে জড়াতে সক্ষম হন, তবে ন্যাশভিলের গোলরক্ষক এলিয়ট পানিয়েকরের শটটি ডান পাশের কর্নারে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন ইন্টার মিয়ামির গোলরক্ষক ডেক ক্যালেন্ডার। সঙ্গে সঙ্গে বাদ ভাঙ্গা উল্লাসে মেতে ওঠেন ইন্টার মিয়ামির ফুটবলাররা, মেসিকে ঘিরে চলতে থাকে সেই উল্লাস। শুধু ইন্টার মিয়ামি নয়, পুরো টুর্নামেন্টের মধ্যমণিতে পরিণত হন যেন তিনি। ম্যাচের শুরু থেকে প্রভাব বিস্তার করে খেলছিল ইন্টার মায়ামি, যার ফলশ্রুতিতে ২৩ মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন লিওনেল মেসি। রবার্ট টেইলরের কাছ থেকে বল পেয়ে একক প্রচেষ্টায় কয়েকজনকে কাটিয়ে বক্সের পাশে বাঁ পা দিয়ে শট নেন মেসি, সেটি জড়িয়ে যায় ন্যাশভিলের জালে। টানা সাত ম্যাচে এই নিয়ে দশম গোল করলেন তিনি। যদিও গোলের আগে মেসি বলই পাচ্ছিলেন না, গোলের পরও কিছুটা নিষ্প্রভ ছিলেন তিনি, যে কারণে দর্শকরা দুয়োধ্বনি দিয়েছিল। কিন্তু ম্যাচ জয়ের পরে তারাই মেসির উল্লাসিত প্রশংসা করতে শুরু করেন। প্রথমার্ধে এই ১-০ ব্যবধান ধরে রাখতে পেরেছিল মেসির দল, কিন্তু দ্বিতীয়ার্ধে গিয়ে খেলার ৫৭ মিনিটে ফাফা পিলেক্টরের গোলে সমতায় ফেরে ন্যাশভিলে। বাকি সময় আর কেউ গোল করতে সক্ষম হয়নি, যার ফলে খেলা শেষ হয় ১-১ সমতায় এবং নিষ্পত্তির জন্য খেলা করে টাইব্রেকারে। টাইব্রেকারে প্রথম পাঁচ শটের মধ্যে ন্যাশভিলের হয়ে দ্বিতীয় শটটি মিস করে রান্ডাল লিল। ইন্টার মিয়ামির পক্ষে পঞ্চম শটটি মিস করেন ভিক্টর উলাইয়া। মিয়ামির হয়ে গোল করেন মেসি, বুস্কেটস, লিওনার্দো ক্যাম্পানা ও কামাল মিলার। এরপর একে একে তো আরও ৬টি শট হলো। মিয়ামির হয়ে প্রতিটি শটে গোল করেছেন শেরি ক্রিস্টোফ, জর্ডি আলবা, দিয়াগো গোমেস, ডেভিড রুইস, ডি অ্যান্দ্রে ইলিয়ানদিন এবং ডেক ক্যালেন্ডার।